করোনা রোগের উপসর্গ নিয়ে টেস্টের জন্য রোগীদের এমন ভোগান্তি নতুন নয়। একে তো শারীরিক যন্ত্রণা, তার উপর নমুনা সংগ্রহে দীর্ঘসূত্রিতার কষ্ট এখন চোখে মুখে। গুরুত্ব বিবেচনায় নেই আলাদা সারির ব্যবস্থা। কোনো কাজ দ্রুত হচ্ছে না, বিভিন্ন সিরিয়াল মেনটেন সবকিছুই স্বল্প পরিসর হচ্ছে। আমার ক্যান্সার ধরা পড়ছে, অপারেশন হয়েছে, ভিড়, নোয়াখালী হাসপাতালে থেরাপি দল লাগবো, হংকয়ানে করানো সারি বেড দরকার। এটাকে যদি ডিসেন্ট্রালাইজ করে যদি গভর্নমেন্ট কন্ট্রোলে রেখে এটাকে যদি একটু স্প্রেড করা যায় তাহলে প্রসেসটাও স্মুথ হয়, হ্যাজলটাও কম হয়। রিপোর্ট সংগ্রহের চিত্রেও মেলেনি ভিন্নতা। 350 নাম ডাকবে, এর ভিতরে কে আসবে কাটা হবে, তাহলে আমাদের তো লাইনে দাঁড়ায় ভোগান্তি হচ্ছে না। যারা রোগী তাদের জন্য বিপজ্জনক কাজ, এটা খুব কঠিন রোদে দাঁড়াইয়া তাদেরকে কিছু নেওয়া, রিপোর্ট নেওয়া। তবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়ে সক্ষমতার সীমাবদ্ধতা তুলে ধরেন। আমাদের বাস্তবতাও দেখতে হবে, সক্ষমতা দেখতে হবে। আমরা কতটুকু পারব, আমাদের যে মেশিন রয়েছে সেই মেশিনে কয়টা টেস্ট করা যাবে সেই চিন্তাধারা করে আমরা কিন্তু রোগী দেখছি এবং পরীক্ষা এবং চিকিৎসা নেওয়ার ডিসিপ্লিন করা, শহর থেকে সবখানে ছড়িয়ে দেওয়া পরীক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা। আর শহরের বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহে 16টি বুথের কথা বলা হলেও সেখানে রয়েছে সময় এবং নির্দিষ্ট সংখ্যক নমুনা সংগ্রহের সীমাবদ্ধতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষকে দোষারোপ না করে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত সচেষ্ট হওয়াই উত্তম। এই সময় আমরা চাইবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হোক এবং যত বেশি সম্ভব পরীক্ষা করা হোক। নিজেদের স্বাস্থ্য, স্বজনের জীবন নিয়ে উদ্বিগ্ন তারা যে নমুনা দিতে এসছে, আমরা চাইবো সামাজিক দূরত্ব বজায় রাখতে তাদের উদ্বুদ্ধ করে। করোনা রোগী শনাক্তে বেশি বেশি নমুনা সংগ্রহের বিকল্প নেই বলেও মত দেন এই বিশেষজ্ঞ।